কিছু মানুষ আছে যারা হুট করেই বদলে যায়, সেকেন্ডের মধ্যেই তাদের মানসিকতা চেঞ্জ হয়। কারা হয়তো হাসতে হাসতে কোনো কারণ ছাড়াই চোখের কোণে জল এসে যায়, আবার কেউ হয়তো শান্ত থেকে হুট করেই রেগে যায়। আড্ডা দেওয়ার এক পর্যায়ে কেউ হয়তো কাউকে কিছু না বলেই উঠে চলে যায়, আবার কিছু সময় সবার সাথে একসাথে থেকেও কেন জানি একরাশ শূন্যতা হাতছানি দিয়ে যায়। কারো খুব প্রিয় মানুষটাও কিছু সময়ের জন্য তার অপ্রিয় হয়ে যায়, খুব কাছের মানুষগুলো একটা সময় অনেক দূরের মনে হয়। আর এই চেঞ্জ হওয়া মানুষগুলোকে প্রতিনিয়ত তার চারপাশ থেকে প্রচুর কথার আঘাত সহ্য করতে হয়, তাদেরকে হয়তো প্রতিনিয়ত শুনতে হয় এই চেঞ্জ হওয়াটা নাকি তাদের অ্যাটিটিউড এবং অহংকার। সত্যি বলতে এই ধরনের চেঞ্জ মানুষগুলোর অহংকার বা অ্যাটিটিউড নয়, এই ধরনের চেঞ্জ মুড সুইংয়ের কারণে হয়। মুড সুইং এক মারাত্মক সমস্যার নাম, যে সমস্যায় হয়তো অনেক মানুষকেই ভুগতে হয়। আর মুড সুইং করা মানুষগুলোর হয়তো হুট করে মন ভালো হয়ে যায় অথবা হুট করে মন খারাপ হয়ে যায়। আর এই হুট করে মন ভালো বা খারাপ হওয়ার কারণটা তাদের নিজেরই বোধগম্য নয়, আর সেই কারণটা অন্যদের বোঝানো কিভাবে সম্ভব হয়, যার কারণে তাদেরকে প্রতিনিয়ত নিজের সাথে নিজেকেই এক প্রকার যুদ্ধ করে চলতে হয়। কিন্তু অপরদিকে অনেকেই হয়তো এই মানুষগুলোকে নিয়ে তাদের এই মুড সুইংয়ের জন্য বাজে মন্তব্য করতে রয়। সত্যি বলতে মুড সুইং কতটা মারাত্মক প্রবলেম তা হয়তো মুড সুইং হওয়া মানুষটার জায়গায় না দাঁড়িয়ে কখনোই বোঝা সম্ভব নয়। তাই এই মানুষগুলোর সম্পর্কে কোনো প্রকার বিরূপ মন্তব্য করার আগে তার জায়গায় একবার নিজেকে দাঁড় করিয়ে চিন্তা করবেন।